হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব এক্সপিরিয়েন্স বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার সঙ্গে আছে আমার অত্যন্ত প্রিয়, আমার স্নেহের ছোট ভাই আবু সালমান রাফি। রাফি বর্তমানে ট্যুরিজম সেক্টর, টোটাল যেটাকে বলা হয় ট্যুরিজম সেক্টর, তো শুধুমাত্র ট্রাভেল না, এটার আবাসিক ব্যাপারটাও চলে আসে। তো বর্তমানে বাংলাদেশের সে একটা স্বনামধন্য ফোর স্টার মানের হোটেলে, সে হসপিটালিটি সেক্টরে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের এক্সিকিউটিভ হিসাবে কর্মরত আছে। আমরা আজকে রাফির কাছ থেকে জানতে চাইব যে রাফির তার জবের এক্সপিরিয়েন্সগুলো কেমন, তার চ্যালেঞ্জেসগুলো কী আছে, তার রেসপন্সিবিলিটি কেমন, এই সমস্ত বিষয় নিয়ে যাবো। তো প্রথমে রাফি, তোমাকে স্বাগতম। ধন্যবাদ রাফি। প্রথমে যে কথাটা জানতে চাইবো সেটা হচ্ছে রাফি, তোমার সেক্টরে বা তোমার যে ডিউটিটা আছে, তুমি সেলস এবং মার্কেটিং সেক্টরে আছো, আমরা সেলস এবং মার্কেটিংয়ের বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড যে বিষয়গুলো থাকে, যে প্রোডাক্ট রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেইখানে তো আমরা খুব সহজেই বুঝতে পারি তাদের কাজটা কী। তোমার কাজগুলো আসলে কী যদি তুমি বলো, তোমার হসপিটালিটি সেক্টরে, যেহেতু এটা একটা সার্ভিস সেবা, সেই ক্ষেত্রে আসলে এই বড় বড় যেই হোটেলগুলো আছে ফোর স্টার ফাইভ স্টার মানে তোমাদের মতন যেখানে জব করছো তুমি, তোমার আসলে রেসপন্সিবিলিটিগুলো কী থাকে এটা যদি একটু বলতো আমাদেরকে। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে রাখি, একটা হোটেল বা একটা হচ্ছে ফোর স্টার হোটেল বা একটা হসপিটালিটি ডিপার্টমেন্টের হার্ট বলা হয় সেলস অ্যান্ড মার্কেটিংকে। তো সেইখানে আমি জব করতে পারি, নিজেকে অনেক মানে তুমি প্রাউড ফিল করছো বা ভালো লাগছে, এবং আমি যতখানি জানি তুমি বিজনেস ফ্যাকাল্টির মার্কেটিং সেক্টরের একজন স্টুডেন্ট, অতএব এটাও তোমার জন্য একটা ভালো বিষয় যেখানে তুমি পড়াশোনা করেছো, যে সাবজেক্টে সেই সাবজেক্ট রিলেটেড তুমি জব করতে পারছো। তো আমার রেসপন্সিবিলিটিগুলোর মধ্যে হচ্ছে, ফার্স্ট অফ অল যে আমার সেলসগুলো টার্গেট যেগুলো আছে সেগুলো ফিল আপ করা, দ্বিতীয়ত হচ্ছে রেগুলার কমিউনিকেট করা যত আমাদের ক্লায়েন্ট আছে বা আমাদের ইনহাউস গেস্ট যারা থাকে তাদের কমিউনিকেট করা, রিকল করা, বিভিন্ন সময় বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করা, বড় বড় কোম্পানিকে বিভিন্ন রকম অফার দেওয়া বা তাদেরকে বেটার সার্ভিসটা দেওয়া। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের আউটলেট বা যে অ্যামিনিটিসগুলো আছে, আমাদের হোটেলের অ্যামিনিটিস বলতে আমাদের রুমস আছে, আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের মিনি বার আছে, আমাদের সুইমিং পুল আছে, আমাদের একটা ক্যাফে নারদ আছে, এগুলো প্রমোট করা বা মানুষকে জানানো বা যারা কাস্টমারদেরকে জানানো যে আমাদের এই জিনিসগুলো আছে আপনারা আসতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে যে আমাদের হোটেলকে সবসময় আমরা পরিপূর্ণ যেন রাখতে পারি, আর আমাদের কাছ থেকে যেহেতু আমরা সেলসে আছি, আমরা যেহেতু রিপ্রেজেন্ট করি, আমাদের কাছ থেকে যেন কাস্টমাররা সব থেকে ভালো সার্ভিসটা পায়। আচ্ছা, সেক্ষেত্রে ইনফরমেশান হচ্ছে তোমার বড় একটা মানে কি বলা যায় প্রোডাক্ট, ইনফরমেশনই হচ্ছে তোমার জন্য বড় প্রোডাক্ট, যেটাকেই তুমি হচ্ছে কনভে করে তোমার কাস্টমারদেরকে বা তোমার ক্লায়েন্ট যারা আছে তাদেরকে প্রোভাইড করে থাকো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা তো তোমার সাবজেক্ট হলো, তোমার নিশ্চয় ডকুমেন্ট রিলেটেড কিছু পারফর্ম করতে হয় কাজ, কী ধরনের আসলে ডকুমেন্টেশন নিয়ে তোমাকে কাজ করতে হয়? ডকুমেন্টেশনের মধ্যে আমার বেশিরভাগ সময় মেইলিংয়ে বেশি কাজ হয়। মেইলিংয়ে হচ্ছে গ্রিটিংস করা, তারপর হচ্ছে একটা প্রোগ্রাম আমরা যখন নেই, প্রোগ্রাম থেকে আমরা হচ্ছে তাদেরকে যে যোগাযোগ করি তার প্রথম মাধ্যম হচ্ছে কোটেশন, যে তাদের কী কী দরকার, তারা কী কী চাচ্ছে, সব কিছু একটা কোটেশন আমরা ইমেলের মাধ্যমে আদান প্রদান করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমরা হচ্ছে এমএও করি বড় বড় কোম্পানির সাথে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে তাদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট থাকে, মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং। তো এটার কারণে আমার এই কাজগুলো বেশিরভাগ সময় করতে হয়। আচ্ছা, তাহলে যতখানি তোমার কাছ থেকে বুঝতে পারলাম, আমি নেক্সটে আসলে তোমার স্কিলগুলো নিয়ে কথা বলবো। প্রথমে যে প্রধান স্কিলটা দরকার সেটা হচ্ছে নিশ্চয়ই কমিউনিকেশন স্কিল, বোধ বাংলা ইংলিশ ওরাল এবং রিটেন দুটাই। আচ্ছা, তো তুমি একটু যদি বলো যে তুমি এই জব করছো, এই জব করার ক্ষেত্রে যে রেসপন্সিবিলিটিগুলো তোমার কাছে আসছে বা তুমি যে পারফর্ম করছো, এগুলোর মধ্যে চ্যালেঞ্জিং মানে সেক্টরটা বা চ্যালেঞ্জিং কাজটা কোনটা তোমার কাছে মনে হয়? যেহেতু হোটেলটা রাজশাহীতে ফোর স্টার মানের হোটেল, এটা রাজশাহীর মানুষকে অ্যাডাপ্ট করাতে একটু চ্যালেঞ্জিংটা বেশি মনে হয়। হ্যাঁ, আচ্ছা, যে তারা একটু মনে করে যে না হয়তো এখানে দাম বেশি, এই টাকা দিয়ে আমরা অন্য কোথাও পাবো, এই জিনিসগুলো একটু মানুষকে বোঝাতে একটু কষ্টকর হয়। তবে আমরা চেষ্টা করি যে আমরা যে সার্ভিসটা দিই সেই সার্ভিসটা, যে আমরা প্রাইসটা ক্লেম করি সেই ক্লেম প্রাইসের ক্লেমটা যেন তারা বুঝতে পারে যে কিসের জন্য আমরা ক্লেম করছি, কারণ আমাদের সার্ভিসটা অন্যান্য জায়গার থেকে ফার বেটার বা খুব বেটারভাবে আমরা পরিবেশন করি। তো আমাদের চ্যালেঞ্জটা এটাই মনে হয় যে কাস্টমার সেগমেন্টেশন যেটা, তাদের কাছে একটু অ্যাডাপশনে একটু প্রবলেম হয়, এটাই চ্যালেঞ্জ। আচ্ছা, এটাই সবচেয়ে বড় একটা ব্যাপার যে মানে সার্ভিস এবং প্রাইস, এই দুইটাকে ম্যাচ করে তাদেরকে বোঝানোটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি একটু বলতা যে
অনেকেই হয়তো বা তোমার কথা শুনে তোমাকে দেখে, আর আমি যতখানি জানি এটা অনেক একটা লুক্রেটিভ জব ইন টার্মস অফ গেট আপ, এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ফ্যাসিলিটিস, অল অ্যাবাউট সব কিছু মিলে। তো সেই ক্ষেত্রে যদি কেউ এ সেক্টরে জব করতে আসতে চায় তাহলে তাদের সম্পর্কে বা তাদেরকে তুমি গাইডলাইন স্বরূপ কী কী বলবা, যে তার কী প্রসেস অথবা কোন কোন স্কিলগুলোতে একটু ফোকাস করলে তার জন্য এ সেক্টরে জব করা এবং জব পাওয়া সহজ হবে? তো যেহেতু হোটেল সেক্টর বা হসপিটালিটি সেক্টর, তো হোটেল ম্যানেজমেন্ট থেকে আসলে বেশি ভালো হবে, তার কাছে অ্যাডাপ্ট করতে খুব সুবিধা হবে। আর যদি বিজনেস ফ্যাকাল্টি বা মার্কেটিং সেগমেন্টের হয় স্টুডেন্ট, তাহলে তাদেরকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হোটেল মার্কেটিং এবং হচ্ছে বা সার্ভিস বা প্রোডাক্ট মার্কেটিং একটু ডিফারেন্ট। যেহেতু আমরা সার্ভিস সেল করি, তো সেক্ষেত্রে সে যদি অন্য কোথাও থেকে বা যারা আসতে চাচ্ছেন তারা যদি অন্য কোথাও থেকে সার্ভিস রিলেটেড মার্কেটিংটা যদি ভালো মতো শিখতে পারেন, তাহলে এখান থেকে তারা বেশ ভালো একটা ফিডব্যাক পাবে বা এই জবে এসে ভালো মজা পাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি কোনো জায়গা বা সার্ভিস মার্কেটিং শেখার কথা তুমি যেটা বলছো, কোনো ইনস্টিটিউশন বা কোনো প্লেস কি এগুলো অফার করে নাকি হচ্ছে রিলেটেড ফিল্ড থেকে আসাটা? রিলেটেড ফিল্ড থেকে আসাটাই সব থেকে ভালো বেটার, তাহলে সে একদম কী বলবো বাস্তব অভিজ্ঞতাটা পাবে। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট হলে তো সে টোটাল হসপিটালিটি যা যা নিয়ম কানুন এভরিথিং সে বুঝেই আসবে। আচ্ছা, তুমি যেহেতু বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট ছিলা, তুমি যেহেতু বললা যে ওই সেক্টর থেকে আসলে বেটার, সেক্ষেত্রে তুমি বিবে ফ্যাকাল্টি যাওয়ার পরে তোমার কাছে কি কোনো চ্যালেঞ্জ প্রথমে মনে হয়েছে? চ্যালেঞ্জ প্রথম দুই মাস একটু চ্যালেঞ্জিং মনে হয়েছে, আর চ্যালেঞ্জিং একটু মনে হয়েছে বেশি মনে হয়নি, কারণ এর আগে আমি যেহেতু মোটরসাইকেল ব্যাংকে ছিলাম এখানেও সার্ভিস রিলেটেড কাজগুলো করেছি, তো এখানেও যেহেতু সার্ভিস সেল করতে হয় সেক্ষেত্রে আমার কাছে অ্যাডাপ্ট করতে একটু সুবিধা হয়েছে। আচ্ছা, তো ওভারঅল রাফি তোমার সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের যারা ভিউয়ার্সরা আছে, যারা তোমার এই হসপিটালিটি সেক্টরে জব করতে আসতে চায় বা এরকম হোটেল ইন্ডাস্ট্রিতে জব করতে আসতে চায়, তারা তোমার এই ইনফরমেশান থেকে উপকৃত হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং রাফি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।